আজকের গল্প আমাদের দেশের এক বীর সন্তানের। আমাদের দেশের 23 বছরের এক যুবক যোগ দিয়েছিলেন পাকিস্তানের সেনাবাহিনীতে। এখান থেকে দিতেন সমস্ত খবর ভারতীয় সেনাবাহিনীকে। জীবনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে একথা টাইগারের মতো সিনেমা। দেখেনি রবীন্দ্র কৌশিকের জীবনের কিছু অজানা গল্প। তিনি পাকিস্তান ও ভারত সীমান্তে একটি শহর শ্রী গঙ্গানগরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি বেড়ে ওঠেন। তার বাবা জে এম কৌশিক ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর স্থানীয় টেক্সটাইল মিলে কাজ শুরু করেন। শ্রী গঙ্গানগরের একটি সরকারি স্কুল থেকে স্কুলে পড়ার পর শ্রী গঙ্গানগরে SD বিহানী কলেজ নামে একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলেন। 1965 এবং 1971 যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ চলাকালীন তিনি বেড়ে উঠেছিলেন। এখান থেকেই তার দেশপ্রেমের জন্ম হয়। স্কুল এবং কলেজের সময়ে সবচেয়ে জনপ্রিয় ছাত্রদের একজন ছিলেন তিনি। এরপর র এন্টে চাকরি পেয়েছিলেন। এই চাকরি পাওয়ার পেছনে একটি সুন্দর গল্প রয়েছে। কলেজের একটি অনুষ্ঠানে অভিনয় করছিলেন রবীন্দ্র কৌশিক। সেখানে একজন ভারতীয় সেনার ভূমিকায় অভিনয় করেছিলেন। এই অভিনয় দেখে গোয়েন্দা কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। র তাকে পাকিস্তানে আন্ডারকভার ইন্ডিয়ান এজেন্টের চাকরির প্রস্তাব দেয়। এরপর কৌশিক রতে যোগ দেওয়ার জন্য দিল্লি চলে যান। গোয়েন্দারা রবীন্দ্রকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তিনি উর্দু জানতেন না। তাকে 2 বছর ধরে ট্রেনিং দেওয়া হয় এবং শেখানো হয় উর্দু। পাকিস্তানের সমস্ত কালচার তাকে ঠোটস্থ করে পাঠানো হয়। তার ধর্ম ছিল হিন্দু। তিনি পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেখানে রবীন্দ্র কৌশিক নাম রেখেছিলেন নবী আহমেদ শাকির। তিনি পাকিস্তানের প্রবেশের পরেই করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। করাচি বিশ্ববিদ্যালয় থেকে LLB করার পর পাকিস্তান সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি অ্যাকাউন্টস বিভাগে অডিটর হয়েছিলেন। শীঘ্রই তিনি মেজর হয়ে উঠলেন। পাকিস্তান সেনাবাহিনীতে যুক্ত হওয়ার সময় রবীন্দ্র কৌশিক আমানত নামে এক মুসলিম মেয়ের সাথে বিয়ে করেন। পরে তাদের একটি মেয়ে হয়তো আপনাদের এই জীবনীটি শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হবে, কিন্তু রবীন্দ্র কৌশিকের বাস্তবের জীবনটাতে এমনটাই ঘটেছিল। একটি বড় অপারেশন পরিচালনা করেছিলেন, যার জন্য ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে অনেক প্রশংসা অর্জন করেন। তাকে ব্ল্যাক টাইগার বলে ডাকা হতো। 1979 থেকে 1983 সাল পর্যন্ত রয়ের কাছে মূল্যবান তথ্য দিয়েছিলেন তিনি। 1983 সালে রবীন্দ্র কৌশিক পাকিস্তানে ধরা পড়েন। 1985 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1990 সালে মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন মেয়াদে রূপান্তরিত হয়। রবীন্দ্র কৌশিকের জীবনের 26 বছর পরিবার ও বাড়ি থেকে দূরে প্রতিকূলে কাটিয়েছিল। তাকে শিয়ালকোট ও কোট লাখপত সহ পাকিস্তানের বিভিন্ন কারাগারে রাখা হয়েছিল। সেখানে তিনি শেষ 18 বছর কাটিয়েছিলেন। পরিবারকে অনেক চিঠি লিখেছিলেন, যেখানে জেলে তার প্রতি অত্যাচারের কথা উল্লেখ করতেন। তার মা এবং ভাই ভারত সরকারের কাছে সাহায্যের জন্য গিয়েছিল, কিন্তু কোনো সুরাহা পায়নি। শেষমেশ মারা গিয়েছিলেন জেলের মধ্যেই। ছেলের মৃত্যুর কথা শুনে বাবাও হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। পরবর্তীকালে তার জীবনী নিয়ে সলমন খানের সিনেমা একথা টাইগার এবং জন আব্রাহামের রোমিও আকবর ওয়াল্টার নামে 2টি সিনেমা বের হয়।